এদিকে উল্টো চিত্র উত্তরের জেলা গাইবান্ধায় পানির অভাবে আমনের চারা রোপন করতে পারছেন না চাষিরা ঘড়ায় ফেটে চৌচির হয়ে গেছে জমি আর বীজতলা পার্সেন্ট কপার কান্ডেন তৈরি ফ্রিজ তাই গুনেমানি অটট থাকে বছরের পর বছর ফাঁকা পড়ে আছে আমনের ক্ষেত বৃষ্টির অভাবে চারা রোপণ করতে পারছেন না গাইবান্ধার চাষিরা বয়স বেড়ে চারার পাতা শুকিয়ে হলুদ হয়ে যাচ্ছে চাষিরা বলছেন সেচের মাধ্যমে চারা রোপণ করলে বাড়বে খরচ কারণ শ্যালো মেশিন দিয়ে আবাদ করলে তো খুব খরচ বহুত খরচ পড়ে পানির অভাবে আমরা আবাদ করে পারছি না বৃষ্টি হচ্ছে না এই বৃষ্টির অভাবে কারণে আমরা যে এই জমিগুলো সমস্ত জমিগুলো আমরা এই যে স্যালো দিয়ে আবাদ করি পানি মেশি পানি ব্যাগ রে শ্যালো পানি না অনেক গ্যা নিচে খরচ বেশি না যার যার স্যালো আছে সে সে গাইতেছে যার স্যালো নেই সে তো গাইতে না এই অবস্থায় নিজ উদ্যোগে জমিতে সেচ দিয়ে চারা রোপণের পরামর্শ কৃষি কর্মকর্তার আগামী কয়েকদিন বৃষ্টিপাত না হয় তাহলে কৃষকদেরকে অবশ্যই আরও দ্রুততার সাথে সেচ প্রদান করে এই চারা রোপণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এই ব্যাপারে কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছে কৃষকদের সাথে থেকে এই সেচ যন্ত্রগুলো চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে চলতি বছরে জেলায় এক লাখ সাতাশ হাজার চারশো ষাট হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি